আমাদের সিলেক্ট বিভাগে যারা ভিনি ভাই আছেন, সহি আকিদা এবং সহি দাওয়া প্রচার করে থাকেন, তাদের মোটামুটি সিলেট শহরে 2-3টি মসজিদ আছে, কিছু দাওয়া সেন্টার আছে, শিক্ষা ইনস্টিটিউট নামে। তারা সেখানে বহুদিন যাবত শিল্প বেদাতে সে আড্ডাখানার মধ্যে বসে দিনে দাওয়া দিয়ে যাচ্ছেন। যারা ফেসবুক অনলাইনের সাথে সম্পর্ক রাখেন তারা অবগত আছেন যে সিলেটের মাঝহাবি ভাইয়েরা সেই মসজিদগুলোকে বন্ধ করার জন্য গত 2-3 দিন যাবত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সিলেটের সাবেক মেয়র, বর্তমান মেয়র তাদেরকে সাথে করে নিয়ে মিটিং, আজকে মিছিলও আছে, জুমার সালাত পরে মিছিলও হবে যেন সিলেটে আহলে হাদিসদের মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তো সম্ভবতই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পাশাপাশি ইমানি দায়িত্ব এই বিষয়ে কিছু বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফীহা, অর্চিত অত্যাচারী কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে, কার মসজিদ? মসজিদ কিন্তু কারো পৈতৃক সম্পত্তি নয়। মসজিদ কি কারো পৈতৃক সম্পত্তি? আমি আগেই বলেছি মসজিদের সংজ্ঞা হচ্ছে এমন জমি যাকে চিরস্থায়ীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য ওয়াকফ করা হয়েছে। এই জমির মালিক কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না, সরকারও হতে পারবে না। তো মসজিদ কারো পৈতৃক সম্পত্তি? মসজিদ কার ঘর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আল্লাহ বলছেন, ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে তার নাম উচ্চারণ করতে বাধা দেয়। মসজিদে কার নাম উচ্চারণ করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মসজিদে কার ইবাদত করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তার চেয়ে বড় অত্যাচারী কে হতে পারে যে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করতে, আল্লাহর ইবাদত করতে বাধা দেয়? সম্মানিত উপস্থিতি, মসজিদের এই সম্মান, মসজিদের এই মর্যাদা এবং মসজিদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, এই সংক্ষিপ্ত আলোচনার পর আমি বলতে চাই সিলেটের দিনী ভাইরা তাদের মসজিদগুলোতে এমন কি করেছে যে আপনাদেরকে মসজিদ বন্ধ করতে হবে? তারা কি মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করছিল? তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে কোনো মূর্তি পূজা, কোনো কবর পূজা মসজিদে করছিল? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছিল, তাহলে আপনি কে হন সেই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বাধা দিতে? তারপরের কথা হচ্ছে আপনাদের যে অভিযোগগুলো যে তারা মসজিদে তাড়াতাড়ি ইফতার করে সময়ের আগে, তারা মসজিদে মেয়েদেরকে নিয়ে যায়। একজন বক্তা বাংলাদেশের তো বলেইছে যে আহলে হাদিসরা মসজিদে মেয়েদেরকে নিয়ে যায় মেয়েদেরকে উপভোগ করার জন্য, নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় কথা দুনিয়াতে হতে পারে না। এত বড় কথা যে কথা আসমান শুনতে পেলে আসমান পেটে চৌচির হয়ে যায়, এত বড় কথা, মহা অন্যায়। তো তাদের প্রথম দাবি যে কারণগুলো তারা উল্লেখ করেছে, আমি এই কারণগুলোর উপর দিয়ে একটু কথা বলতে চাই। প্রথম কারণ তারা উল্লেখ করেছে যে আহলে হাদিসরা মসজিদে তাড়াতাড়ি ইফতার করে। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল, এনাদের মতো বড় বড় মুহাদ্দিসগণ তাদের বইয়ে একটি হাদিস নিয়ে এসেছেন নিজ নিজ সানাদে। ইমাম ইবনে মাজাহ, আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম আর ইমাম মালিক তাদের বইয়ে নিজ নিজ সানাদে হাদিস নিয়ে এসেছেন। ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বলছে তিনি, তার সানাদ হচ্ছে আবু বকর ইবনে আবি শাইবা থেকে, আহমদ বিন হাম্বলের সানাদ হচ্ছে ওয়াকি' ইবনুল জাররাহ থেকে, ইমাম মালিকের সানাদ অনেক সংক্ষিপ্ত, ইমাম মালিক 179 হিজরিতে মারা গেছেন, অনেক আগের ইমাম, মদিনার ইমাম, ইমাম ও দার হিজরা। তার গ্রন্থের নাম হচ্ছে মুয়াত্তা মালিক। তিনি তার গ্রন্থ মুয়াত্তা মালিকে বলছেন, আমাকে হাদিস শুনিয়েছে আবু হাজিম ইবন দিনার, তিনি বলছেন আমাকে হাদিস শুনিয়েছে সাহল বিন সাদ আস-সাঈদী,
সাহাল বিন সাআদ আস-সাইরি হচ্ছেন একজন সাহাবী। কে? ইমাম মালিক আর সাহাবীর মাঝে শুধু একজন তাবি আছে, নাম আবু হাসেম ইবনে দিনার। ইমাম মালিক তার মুয়াত্তা মালিকি বলছেন, আমাকে হাদিস শুনিয়েছে আবু হাসেম ইবনে দিনার, তিনি বলছেন তাকে হাদিস শুনিয়েছে আল্লাহর রাসূলের সাহাবী সাহাল বিন সাআদ আস-সাইরি। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু আন-নাসু বিখাইরিন, ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালাল ফিতর, যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। হাদিসের সনদে কোনো ত্রুটি নাই। ইমাম বুখারী এই হাদিস নিয়ে এসেছেন, ইমাম মুসলিম এই হাদিস নিয়ে এসেছেন, ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসেছেন, আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসেছেন। আর আমি মুয়াত্তা মালিকের সনদ আপনাদের সামনে পড়ে শোনালাম এই জন্য যে মুয়াত্তা মালিকের সনদ অনেক সংক্ষিপ্ত। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি কি বলছেন? ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত মানুষ কি করবে, কথা বলেন, যতদিন পর্যন্ত মানুষ কি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। এই হাদিসের পরে ইবনু মাজাহতে আছে, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াতাআখারুনা আল ফিতর, কেননা ইহুদি এবং নাসারারা, আবু দাউদেও আছে, কেননা ইহুদি এবং নাসারারা দেরিতে ইফতার করে। দেরিতে ইফতার করা তাদের স্বভাব, ইহুদি নাসারাদের স্বভাব। তারপরের যেটা আলোচনা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস তার সুনানে তিরমিজিতে আনার পর বলছেন, ওহুয়াল্লাযী ইখতারাহু আহলুল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই যে তাড়াতাড়ি ইফতার করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা এবং কাজ। কে বলছে? ইমাম তিরমিজি। তার সুনানে তিরমিজিতে বলছেন যে তাড়াতাড়ি ইফতার করতে হবে, এটার উপরই আমল ছিল তাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের। তাড়াতাড়ি ইফতারের হাদিস যেমন সাহাল বিন সাআদ সাইদি থেকে বর্ণিত, তেমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তেমনি আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তেমনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তেমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহর দাবি অনুযায়ী তাড়াতাড়ি ইফতার করতে হবে, এটা মুতাওয়াতির, মুতাওয়াতির এমন হাদিস যে ওই হাদিসের বর্ণনাকারী এত সংখ্যক রাবি, এত বেশি সংখ্যক বর্ণনাকারী, যাদের একসাথে মিথ্যা বলা অসম্ভব। তো তাড়াতাড়ি ইফতার করতে হবে, এটা ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহর দাবি অনুযায়ী মুতাওয়াতির পর্যায়ের হাদিস। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার গ্রন্থ একটা আছে, কিতাবুল উম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার গ্রন্থ কিতাবুল উমে বলছেন, তা আজিলুল ইফতারে মুস্তাহাবুন, তাড়াতাড়ি ইফতার করা মুস্তাহাব কাজ, উত্তম কাজ। ইবনু হাজম রাহিমাহুল্লাহ বলছেন, মিনাস সুন্নাহ তাআজিলুল ইফতার, তাড়াতাড়ি ইফতার করা হচ্ছে সুন্নাতের অংশ। কিসের অংশ? সুন্নাতের অংশ, তাড়াতাড়ি ইফতার করা। তাড়াতাড়ি ইফতারের যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তার মধ্যে একটা আপনাদের সামনে শোনালাম বিস্তারিত সনদ সহ কোন বইয়ে কিভাবে এসেছে। আরো কিছু হাদিস আমি শুধু অনুবাদ করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইযালুদ দীন যাহিরান, ততদিন পর্যন্ত দীন বিজয়ী থাকবে। যে হাদিসটা অনুবাদ করেছিলাম সেটা ছিল, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত দীন বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ততদিন পর্যন্ত কি বিজয়ী থাকবে? দীন বিজয়ী থাকবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মুসলিমের ব্যাখ্যায় আর হাফেজ ইবনে হাজার আস-সাকালানী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর ব্যাখ্যায় দুই জনই বলেছেন যে মুসলমানরা যদি তাড়াতাড়ি ইফতার করা ছেড়ে দেয় তাহলে তাদের মধ্যে অকল্যাণ পাওয়া যাবে। আর ইবনে হাজার আস-সাকালানী বলছে, আমার যুগের মানুষ দেরিতে ইফতার করে, এই জন্য আমি আমার যুগের মানুষের মধ্যে কল্যাণ দেখতে পাইনি, যা দেখেছি অকল্যাণ দেখেছি। তো আজকে বাংলাদেশে যদি অকল্যাণ থেকে থাকে, তো এই অকল্যাণের জন্য তারা দায়ী যারা তাড়াতাড়ি ইফতার করে না, যারা দেরিতে ইফতার করে তাদের আগে বিচার হওয়া উচিত যারা দেরিতে ইফতার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাড়াতাড়ি ইফতার কেন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আতিমুস সিয়ামা ইলাল লাইল। এখন আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে তাড়াতাড়ি ইফতার কেন করব, কি এমন সমস্যা 2-3 মিনিট দেরি করলে যে আমাকে এবং আপনাকে তাড়াতাড়ি ইফতার করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম রাখো রাত পর্যন্ত। কি? তোমরা সিয়াম রাখো রাত পর্যন্ত। ইলা মানে হচ্ছে সীমানা নির্ধারণ করে দেওয়া। আমি বললাম আমার জমিটা এই জায়গা থেকে নিয়ে ওই পর্যন্ত, এই সীমানা থেকে নিয়ে এই সীমানা পর্যন্ত। তো যেই পর্যন্ত আমি সীমানা দিয়েছি ওই সীমানার যদি একটু আগে বেড়ে যাই তাহলে অন্যের জমি জোর করে দখল করা হবে, অন্যায় হবে। কথা কি আমি বুঝাতে পেরেছি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সিয়াম রাখো রাত পর্যন্ত, রাতের মধ্যে প্রবেশ করিও না, রাত শুরু হওয়া পর্যন্ত। তো কেউ যদি সূর্য ডোবার 2-3 মিনিট পরে ইফতার করে তাহলে সে আল্লাহর এই কথার খেলাফ করবে, কেননা সে রাতের মধ্যে প্রবেশ করে গেল। সিয়াম সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, তথা দিনে সিয়াম রাতে সিয়াম নাই। যে দেরিতে ইফতার করবে সে রাতেও সিয়াম রাখতেছে, চাহে 2-3 মিনিটই কেন না হয়, এবং সে আল্লাহর এই বাণীর বিরোধিতা করতেছে যে তোমরা রাত শুরু হওয়া পর্যন্ত সিয়াম রাখো। সিয়ামের একটা সীমানা আছে, সেই সীমানাটা হচ্ছে সূর্য ডুবে যাওয়া। সূর্য ডুবে গেলে রাত শুরু হয়ে যায়, দিন শেষ হয়ে যায়। এই জন্য সূর্য ডুবে যাওয়া মাত্রই, দিন শেষ হওয়া মাত্রই, রাত শুরু হওয়ার আগেই আমাদের কি করতে হবে? ইফতার করতে হবে। সুতরাং তাড়াতাড়ি ইফতার করার মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ, তাড়াতাড়ি ইফতারের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, তাড়াতাড়ি ইফতারের মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে, সুতরাং যে দেরিতে ইফতার করবে সে ইহুদি খ্রিস্টানদের মধ্যে সামিল হবে, কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। তো তাড়াতাড়ি ইফতারের মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা। তাড়াতাড়ি ইফতারের মধ্যে আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আত্মার সুকুন এবং আত্মার নিরাপত্তা, আত্মার প্রশান্তি। এই সারাদিন ক্ষুধার্ত থাকার পর 2-3 মিনিট অতিরিক্ত অপেক্ষা করা অন্তরের উপর জুলুম করা, আর ইসলাম এত কঠিন দিন নয় যে এইভাবে নিজের অন্তরের উপর জুলুম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন ইফতার করার, ইফতার করতে হবে, এর মধ্যেই কল্যাণ রয়েছে। তাড়াতাড়ি ইফতার করতে হবে বলে আরেকটি হাদিস বলে তাড়াতাড়ি ইফতারের আলোচনা শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় প্রথমে খুঁজতেন রোতব খেজুর, কাঁচা খেজুর। কাঁচা খেজুর না পেলে তামার শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন, শুকনা খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করতেন। তিনি অপেক্ষা করতেন না, কোনো না কোনো একটা দিয়ে ইফতার করতেনই। এই হাদিস প্রমাণ করে যে ইফতার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কতটা তাড়া ছিল। এই মর্মে আরও বহু হাদিস আছে যেগুলো এখানে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যার সারমর্মে আমি এতটুকুই বলতে চাই যে তাড়াতাড়ি ইফতার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অংশ। যারা তাড়াতাড়ি ইফতার করার কারণে সিলেটের আহলে হাদিস ভাইদের উপর অত্যাচার করতেছে তারাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর অত্যাচার করতেছে, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করতেছে, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধে মিছিল করতেছে। তারপরে আলোচনা হচ্ছে মেয়েদেরকে মসজিদে নিয়ে আসা। আজকেও আমাদের এই তালিমী বৈঠকে আমাদের প্রিয় দিনী মা ও বোনেরা মসজিদে এসেছেন কিছু দিনী আলোচনা শোনার জন্য। তো সিলেটের মসজিদগুলোকে তারা বন্ধ করে দিতে চাচ্ছে কেন? এইরকম আহলে হাদিস ভাইয়েরা মেয়েদেরকে মসজিদে আসার অনুমতি দেয় এবং তাদেরকে সালাত আদায় করার, জুমার সালাত আদায় করার অনুমতি দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুমতি দেয়, বিভিন্ন তালিমী বৈঠকে তাদের অংশগ্রহণ করার অনুমতি দেয়। এটা হচ্ছে অভিযোগ। এই বিষয়ে আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ি।
এই হাদিসটাও প্রায় সব হাদিস গ্রন্থে আছে। ইমাম হাম্মা তিনি বলছেন আমাকে হাদিস শুনিয়েছে আইয়ুব আস-সাখতিয়ানি, তিনি বলছেন আমাকে হাদিস শুনিয়েছে নাফের, নাফের হচ্ছে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রীতদাস, কেনা গোলাম, তাকে আজাদ করে দিয়ে তিনি কোরআন এবং হাদিস তাকে শিখিয়েছেন, তিনি হচ্ছে নাফের, অনেক বড় ইমাম। তিনি বলছেন আমাকে হাদিস শুনিয়েছে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। বাক্য সংক্ষিপ্ত কিন্তু মর্মার্থ অনেক বড়। তোমরা আল্লাহর বান্দীদেরকে, আল্লাহ সুবহানাহু তাআলার দাসীদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার ঘরে আসতে বাধা দিও না। বাক্য অনেক মর্মার্থ। রাসূল সাল্লাম ইচ্ছা করলে বলতে পারতেন তোমরা মেয়েদেরকে মসজিদে আসতে বাধা দিও না, এইটা কিন্তু তিনি বলেননি। তিনি কি বলছেন, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। আমাদের মা ও বোনেরা কার বান্দি, কার দাসী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসী। তারা কার ঘরে আসতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসতেছে, আহলে হাদিসদের ঘরে আসতেছে না, আমার আপনার ঘরে আসতেছে না, আর আমার আপনার বান্দিও আসতেছে না যে আমি তাদেরকে বাধা দিব। আমাদের মা এবং বোনেরা কি আমার আপনার বান্দি দাসী? না। আর তারা কি আমার আপনার ঘরে আসতেছে? না। তো বাক্যটা অনেক মর্মার্থপূর্ণ। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে একটা সময় আসবে মানুষ একটু বিরোধিতা করবে, তো এই হাদিস সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা যে ওদেরকেই বলতেছেন যে ওই সিলেটের মাঝারি ভাইয়েরা যে সমস্ত মা এবং বোনেরা মসজিদে আসে তারা কি তোমাদের বান্দি দাসী যে তোমরা বাধা দিবা, তারা কি তোমাদের ঘরে যাচ্ছে যে তোমরা বাধা দিবা? আল্লাহর বান্দি এবং আল্লাহর দাসী আল্লাহর ঘরে যাচ্ছে, তুমি বাধা দাও আর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দি এবং আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। এই হাদিস বলার পরে ইবনে মাজাহতে এই হাদিস পাবেন প্রথম 15-16 পৃষ্ঠার মধ্যে, সুনান ইবনে মাজাহ। এই হাদিস বলার পরে ইবনে মাজাহতে আরো একটা অতিরিক্ত অংশ আছে যে যখন এই হাদিস শোনানো হলো তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে যে ওয়াল্লাহি লানামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। তো হাদিসের ইবারতে লেখা আছে ফাগাদিবা ইবনে ওমর গাদবান শাদীদান, তার এই কথা শুনে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন। অন্য রিওয়ায়েতে আছে যে তাকে অনেক কঠোর ভাষায় ধমক দিলেন, কঠোর কঠিন ভাষায় ধমক দিলেন এবং বললেন উহাদ্দিসুক আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি, তিনি বলছেন তোমরা মেয়েদেরকে মসজিদে আসতে বাধা দিও না, আর তুমি কে হও এই কথা বলার যে আমি মসজিদে বাধা দিব আসতে? কিছু কিছু বর্ণনায় এইরকমও এসেছে যে এই কথা বলার কারণে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে মরা পর্যন্ত কথা বলেননি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে এইভাবে ছোট মনে করার কারণে, তুচ্ছ মনে করার কারণে। সম্মানিত উপস্থিতি, এইরকম স্পষ্ট হাদিস থাকতে যারা মেয়েদেরকে মসজিদে আসতে বাধা দিতে চায় তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর অত্যাচার করতে চায়, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে লঙ্ঘন করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বদদলিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা তারাবি। তারাবির বিষয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন, আমি বেশি আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করে সামনের দিকে আগাব। তাদের তৃতীয় কারণ হচ্ছে আহলে হাদিসরা 8 রাকাত তারাবি সালাত আদায় করে, এই জন্য তাদেরকে মসজিদে আসতে দেওয়া যাবে না। তারাবি বিষয়ে সংক্ষিপ্ত 2 থেকে 3টা কথা। 1, 20 রাকাত তারাবি সালাত বা 11 রাকাতের চাইতে বেশি, 11-13 রাকাতের চাইতে বেশি তারাবি সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনোভাবেই প্রমাণিত নয়। কার পক্ষ থেকে? রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে। আমি বলি যে ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 11 বা 13 রাকাতের বেশি তারাবি সালাত আদায় করা কোনোভাবেই প্রমাণিত নয়, দুনিয়ার কেউই প্রমাণ করতে পারবে না। এই কথা বলছেন আমি না, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেছে
ইবনে হাজার হাইতামি বলেছে, আরো দুনিয়ার বড় বড় ইমামেরা বলেছে, সকলেই একটাই দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 20 রাকাত তারাবি প্রমাণ করার কোনো সুযোগ না। দুই নাম্বার কথা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমাকে হাদিস শুনিয়েছে সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি, তিনি বলছেন আমাকে হাদিস শুনিয়েছে আবু সালামা ইবনে আব্দুর রহমান, তিনি বলছেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আবার সনদটা বলতেছি শুনেন, ইমাম মালিক বলতেছে আমাকে হাদিস শুনিয়েছে সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি, তিনি বলছেন আমাকে হাদিস শুনিয়েছে আবু সালামা ইবনে আব্দুর রহমান, তিনি বলছেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত বিষয়ে জিজ্ঞেস করলাম। সনদের সকল রাবি মজবুত, সহিহ বুখারীর হাদিস, সনদের মধ্যে বিন্দুমাত্র ত্রুটি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াযীদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি তারাবি সালাত আদায় করতেন না। এই হাদিস আপনারা অনেক শুনেছেন, আমি শুধু একটা জায়গার দিকে আপনাদেরকে দৃষ্টি ভঙ্গি আকর্ষণ করব আপনাদের, যে এই হাদিসে চাইলে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের কম করতেন না। কথাটা বুঝলেন? এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এই কথা বলতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না, 11 রাকাতের কম করতেন না। যদি এই কথা বলতেন তাহলে যা যত ইচ্ছা বেশি পড়েতে চায় করুক, কোনো আপত্তি নাই। কিন্তু তিনি সেই কথা না বলে তিনি এটাও বলতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত তারাবি পড়তেন, এটাও বলেননি। তিনি কি বলছেন, 11 রাকাতের বেশি পড়তেন না। কথা কি আমি বুঝাতে পেরেছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও বলেননি যে 11 রাকাতের কম পড়তেন না, চাইলে বলতে পারতেন, কোনো আপত্তি ছিল না তাদের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে 11 রাকাত পড়তেন সাধারণত, তাও তখন কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি কি বলছেন, 11 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশিটাকে তিনি না করতেছেন, নাফি করতেছেন। হাদিসের বাক্য আমার আপনার বাক্য আমি নকল করতেছি না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাক্য নকল করতেছি। তো আমি যদি হুবহু ওই বাক্যটাই বলি যে আমিও 11 রাকাতের বেশি পড়বো না, তো আপনার আপত্তি কি? এই বাক্য তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাক্য তো আমার নয়। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, হাদিসের বাক্য সহিহ বুখারীতে আছে, সনদ সহ বললাম। ইমাম মালিক বলতেছে আমাকে সাঈদ বিন আবি সাঈদ আল মাকবুরি, তিনি বলতেছেন আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, আমিও 11 রাকাতের বেশি পড়ব না, আপনার আপত্তি কোথায়? তারপরে যে আলোচনা করে আজকের আলোচনা শেষ করব, পরে আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেই আলোচনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, লা তাযালু ত্বায়িফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত একটি দল, একটি জামাত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। যেহেতু আলোচনা শুরু করেছিলাম সিলেটের ঘটনা নিয়ে, সেহেতু এই হাদিস দিয়ে শেষ করা শ্রেয় মনে করছি, যথোপযুক্ত মনে করছি। কিয়ামত পর্যন্ত একটি জামাত হকের উপর টিকে থাকবে, যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না। তো আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারী, আহমদ বিন হাম্বাল, আবু দাউদ রাহিমাহুল্লাহ আজমাইন, এত বড় বড় ইমামেরা সবাই বলেছেন যে তারা হচ্ছে আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, মানুষের কথাকে উপেক্ষা করে, তারাই আহলে হাদিস। সে যেখানেই থাক, আমাজনের জঙ্গলে থাক, আফ্রিকার জঙ্গলে থাক, সে আহলে হাদিস বলে গণ্য হবে, আহলে হাদিস বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তো আহলে হাদিস নির্দিষ্ট কোনো দলের নাম নয়, আহলে হাদিস একটি মানহাজের নাম, একটি পথের নাম, আহলে হাদিস একটি রাস্তার নাম, একটি আদর্শের নাম, যে আদর্শের মূল বাক্য হচ্ছে কালাল্লাহ কালা রাসুল, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসুল বলেছেন, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রাসুল বলেছেন তা মানব, এটা হচ্ছে মূল থিম, মূল বাক্য। তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত তারা হকের উপর টিকে থাকবে। তো সকল ইমাম বলতেছেন তারা হচ্ছে আহলে হাদিস। তো আমি সিলেটের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই
যে আল্লাহ সুবহানাহু তাআলার ঘরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। রাস্তাঘাটে মেয়েরা বিপদটা হয়ে চলতেছে, বাজারে যাচ্ছে, বিউটি পার্লারে যাচ্ছে, পতিতালয়ে যাচ্ছে, তাতে আপনাদের আপত্তি হয় না? পতিতালয় বন্ধ করার জন্য একদিন মিছিল করেন না, মেয়েদেরকে বাজারে যেতে বাধা দেন না, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে যেতে কেন বাধা দিবেন? এই সাহস আপনাদেরকে কে দিল? পতিতালয় বন্ধের জন্য একদিন মিছিল করেন না, মসজিদ বন্ধের জন্য মিছিল করেন, লজ্জা থাকা দরকার। বাংলাদেশের শত শত নগ্ন অর্ধনগ্ন চ্যানেল আছে, ভারতের সিরিয়ালের যে চ্যানেলগুলো স্টার জালসা স্টার প্লাস বাংলাদেশের সমাজকে ধ্বংস করে দিল, বাংলাদেশের সমাজকে চূর্ণ বিচূর্ণ করে দিল, সেগুলো বন্ধ করার জন্য একদিন মিছিল করেন না, একদিন স্মারকলিপি জমা দেন না, পিস টিভি বন্ধ করার জন্য ঠিকই মিছিল করেন, আপনার ভিতরে ইমান আছে কিনা নিজেকে একবার জিজ্ঞেস করে দিল। বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাবো যে বাংলাদেশকে পাকিস্তান হওয়ার সুযোগ দিবেন না। জানি না আমার কথা বাংলাদেশ সরকার মতো পৌঁছবে কিনা, কিন্তু আপনারা যারা শুনছে অনলাইনে বা শুনবে তারা এটা বুঝুক, আমি বাংলাদেশ সরকারের প্রতি আবেদন করব বাংলাদেশকে পাকিস্তান বানাবেন না। কেন? পাকিস্তানে কিন্তু শিয়া সুন্নি বিভিন্ন মাজহাবের উপর ভিত্তি করে, দেওবন্দি বিরোধী আহলেসের উপর ভিত্তি করে হাতাহাতি হয়, লড়াই হয়, বম মেরে মসজিদ উড়িয়ে দেওয়া দিয়ে হয়, বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করবেন না। আর মাঝহাবি ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করবেন না, গৃহযুদ্ধ লাগাবেন না বাংলাদেশে। বাংলাদেশে রাজশাহীতে আসেন, রাজশাহীতে 190 জন মানুষ আহলে হাদিস আকীদাগতভাবে, কোথাও কোনো হানাফি মসজিদ বন্ধ করে দেওয়ার আমরা চেষ্টা করিনি, কোথাও কোনো মাঝহাবি মসজিদ বন্ধ করে দেওয়ার আমরা কোনোদিন পরিকল্পনাও করিনি। বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশকে সরকারের প্রতি অনুরোধ করবো, মাঝহাবি ভাইদের প্রতি অনুরোধ করবো, আপনাদের জোর আছে জোর দলিয়ে দেখান, জোর হাতে কেন? মানুষ আপনার কথা শুনবে, ভালো লাগলে মানবে, না লাগলে মানবে না। যত শক্তি আছে যত জোর আছে এত বাহাস বাহাস করেন, এত মহাজারা মহাজারা করেন, বাহাস করবো বাহাস করবো মহাজারা করবো, তো মসজিদ কেন বন্ধ করতে আসছেন? দলিলে জোর দেখান, বই লেখেন, বক্তব্য লেখেন, কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে ভর্তি করে দেন, জনগণকে তো কেউ মানা করেনি আপনার কথা শুনতে, যার যেটা ভালো লাগবে সে সেটা গ্রহণ করবে, এত কেন ভয় ভিতরে? দলিলে না পেরে, বাহাস মহাজারার মিথ্যা প্রলোভন দেখিয়ে, কিছুতেই কুলিয়ে উঠতে না পেরে এখন মসজিদ বন্ধ করে দেওয়ার প্রয়াস ষড়যন্ত্র শুরু করেছেন। আল্লাহকে ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, আল্লাহর মসজিদকে বন্ধ করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। আল্লাহ আপনাদের সুমতি দান করুন। এই দোয়া করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।